পাশে মুখে দাঁড়ে নাই, রাসূলের টুপি মাথায় নাই, অথচ সর্বদা সর্বসময় বলে বেড়ায় আমি রাসূলরে ভালোবাসি, আমি রাসূলরে ভালোবাসি। বুঝে থাকলে বলেন, রাসূলরে যদি ভালোবাসে মুখে দাঁড়িয়ে রাইখা ভালোবাসা যাবে নাকি না রাইখা? এ মুসলমান কেমনে বাড়ায় দেয় দেখেন। আল্লাহর বান্দা দুনিয়ার বুকের মধ্যে যতদিন ছিল কোরআন নিয়ে এত ভালোবেসেছে, কোরআন নিয়ে বুকের মধ্যে লাগিয়ে লাগিয়ে, কোরআন রে ঠোঁটের সঙ্গে লাগিয়ে লাগিয়ে, কপালে লাগিয়ে লাগিয়ে চুমো খেয়েছে, ফজরের নামাজ আদায় করার পর কোরআনটা মধুর সুরে তেলাওয়াত করেছে, রাত্রি যখন হয়ে গেছে এই কোরআনটা তেলাওয়াত করেছে, কোরআনের সঙ্গে যার মহাব্বত ছিল দুনিয়ার বুকের মধ্যে যতদিন পর্যন্ত বেঁচে ছিল, তার চলাফেরা ওঠা বসার মধ্যে যা কিছু ছিল সব কিছু কোরআনের সঙ্গে ফিটিং করে নিয়েছিল। এমন একজন বান্দা যখন কবরের মধ্যে শায়িত হয়ে গেছে রে মুসলমান, কবরের মধ্যে একটা মানুষটা যখন রেখে 40 কদম সরে আসা হয়, এমত অবস্থায় কিন্তু আমরা সকলে জানি দুইটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কই কবরের মধ্যে প্রবেশ করে। যেই ব্যক্তি কোরআন ভালোবেসেছে এই ব্যক্তিকে দাফন করার পর ওই কোরআনের মধ্যে ওই কবরের মধ্যে যখন দুইজন ফেরেশতা সওয়াল করার জন্য গেছে, প্রশ্ন করার জন্য গেছে, যখন আপনার কি করেছে মাথার সামনে দিয়ে যখন কবর দিয়ে প্রবেশ করতে গেছে ফেরেশতা, হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছে ওই যে কবরের মধ্যে একটা লাশ শোয়ানো আছে, ওই লাশের ডান পাশে সুন্দর টসটসা একটা যুবক বসায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন কবরের মধ্যে প্রবেশ করতে গেছে, সুন্দর টসটস যুবক ডাকতে বলতেছে না, এই কবরের মধ্যে তোমাদের প্রবেশ করতে দেওয়া হবে না। এবার ফেরেশতা ডাকতে বলতেছে কেন, আমাদের চাকরি হলো যেই মানুষটা মারা যায় তাকে সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে প্রবেশ করে তার সল জপ করা, এইটাই হলো আমাদের দায়িত্ব, এইটাই হলো আমাদের চাকরি, তাহলে তুমি কেন এই ব্যক্তির কবরের মধ্যে প্রবেশ করেছ, কেন তুমি বাধাগ্রস্ত করতেছ বলো। এবার মুসলমান ওই সুন্দর টষ্টসা যুবক ডাকতে বলতেছে, অত কিছু বলতে পারবো না, তোমারে কবরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। এ মুসলমান, ফেরেশতা যখন ডান দিকতে প্রবেশ করতে যায় প্রবেশ করতে দেওয়া হয় না, বাম দিকটা যখন প্রবেশ করতে গেছে তারপরেও যখন প্রবেশ করতে দেওয়া হয় না, এ মুসলমান ফেরেশতা পেরেশানির মধ্যে পড়ে গেছে। আল্লাহ, সারা জীবন কত জায়গায় আমরা কত কবরের মধ্যে প্রবেশ করে মনকার এবং নেকির মনে মনে ভাবতেছে, কত জায়গায় কবরের মধ্যে প্রবেশ করে আমরা সওয়াল জপ করলাম, কিন্তু এরকম তো সারা বিশ্বের কোনো জায়গায় দেখলাম না, কবরের মধ্যে কেন টষ্টসা যুবক এসে আমাদের বাধা প্রদান করে। এ মুসলমান, যখন কোন দিক দিয়ে কবরের মধ্যে প্রবেশ করতে পারলো না, এমন সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে গিয়ে বলতেছে, আল্লাহ তোমার অমুক জায়গার অমর একটা ব্যক্তি আজকে দাফন কাফন হয়ে গেছে, আমাদের চাকরি অনুযায়ী আমাদের কাজ অনুযায়ী তারে যখন সওয়াল জবাব করার জন্য কবরের মধ্যে প্রবেশ করেছিলাম, যখন কবরের মধ্যে প্রবেশ করলাম এমন সময় দেখলাম সুন্দর একটা টষ্টসা যুবক, ওই যুবক আমাদের কেন যেন কবরের মধ্যে প্রবেশ করতে দেয় না। মুসলমান বন্ধুগণ, আমার কবরের মধ্যে কেন আমাদের প্রবেশ করতে দেয় না আল্লাহ, যদি একটু জানিয়ে দেন কি কারণে আমাদেরকে কবরের মধ্যে প্রবেশ করতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, ও ফেরেশতা, ওই কবরের মধ্যে তোমাদের প্রবেশ করা দরকার নাই, দরকার নাই, কারণ কবরের মধ্যে সুন্দর টষ্টসা যুবক যে ছিল ওটা কোনো মানুষ নয়, জিন নয়, ওটা হলো আমার 30 পারা কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা হলো কোন মানুষ নয়, কোন জিন নয়, ওটা হলো 30 পারা কোরআন। এই কোরআনটা যুবকের আকৃতি ধরে কবরের মধ্যে তোমাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না।
মুসলমান বন্ধুগণ আমার, ফেরেশতা ডাক দে বলতেছে আল্লাহ কবরের মধ্যে কেন প্রবেশ করতে দিবে না, আর কবরের মধ্যে কেন কোরআন মাজিদ এত সুন্দর যুবকের আকৃতি ধারণ করে ওই জায়গায় মধ্যে আস। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে ফেরেশতা তোমরা কি বলো না এই কোরআনটা কেন তার কবরের মধ্যে প্রবেশ করেছে, কেন সুন্দর যুবকের আকৃতি ধারণ করে ওই কবরের মধ্যে বসে আছে। হে ফেরেশতা শুনে রাখো, যেই কবরের মধ্যে যেই লাশের কাছে তোমরা সওয়াল করার জন্য গিয়েছিলা ওই ব্যক্তিটা দুনিয়ার বুকের মধ্যে কোরআন রে ভালোবেসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু কোরআন রে চুমা খাওয়ার নাম কোরআন ভালোবাসা নয়, এ মুসলমান শুধু কোরআন পড়ার নাম কোরআন ভালোবাসা নয়, কোরআন ভালোবাসা ওইটা যে ব্যক্তি কোরআন শুধু ভালোই বাসে না কোরআনের নীতি অনুযায়ী চলে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক। আজকে বাংলার জমিনে এমন মুসলমান আছে, এমন নাস্তিক আছে, এমন বেঈমান আছে যেই কোরআনটা মহান রব্বুল আলামিন মানব জাতিকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য যেই কোরআনটা যিনি সবচাইতে বড় নবী বড় পয়গম্বর তার উপর নাজিল করলো, আজকে বাংলার জমিনে এমন নাস্তিক আছে বেঈমান আছে তারা এই কোরআন নিয়ে কটুক্তি করে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক। আজকে দেখা যায় অনেক নাস্তিক যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েও এই কোরআন নিয়ে কি করে অবমাননা করে, কোরআন রে পুরাইয়া দেয়, কোরআন রে অবমাননা করে, আল্লাহরে গালি দেয়, রাসূলরে গালি দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলরে যদি গালি দেয় আমরা মুসলমান ঘরের মধ্যে বসে থাকার মতো আসলে থাকা দরকার নাই, শুধু রাসূলের প্রতি দরুদ পড়ে আমরা জিলাপি খাইলাম, পায়েস খাইলাম, সিন্নি খাইলাম, এর নাম রাসূলের ভালোবাসা নয়। রাসূলরে যখন কোনো মেহমানের বাচ্চা গালি দিবে, যদি কোনো মুসলমান হয়ে থাকে তার শরীরের মধ্যে যদি মুসলমানের রক্ত বয় সেই শরীরের মধ্যে যদি মুসলমানের রক্ত থাকে মুসলমান কোনোদিন ঠিক থাকতে পারবে না, কথা ঠিক না ঠিক। এ মুসলমান, বাংলার জমিনের মধ্যে যদি কোনো আর একদিন এই কোরআন নিয়ে আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কোনো বেঈমানের বাচ্চা নাস্তিকের বাচ্চা এই মুসলমানের কোরআনকে অবমাননা করে, আল্লাহরে অবমাননা করে, আল্লাহরে গালি দেয়, রাসূলরে গালি দেয়, আল্লাহর কোরআন নিয়ে তারা কটূক্তি করে, আমরা যদি মুসলমান হয়ে থাকি আমাদের শরীরের মধ্যে অবশ্য অবশ্যই রক্ত গরম হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক। কিন্তু আজকে মুসলমান, এমন মুসলমান দেখা গেছে কিছুদিন আগে, আপনারা সকলেই জানেন ভোলার মধ্যে একজন নাস্তিক বেঈমান, সে আমার রাসূলকে এত বড় একটা খারাপ কথা বলে গালি দিছে, সেটা বলা আসলে মুখে শোভা পায় না। অথচ কিছু কিছু মুসলমান আছে তারা নবীরে বলে আমরা ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, অথচ রাসূলে যখন গালি দেয় তখন তাদের রাজপথে পাওয়া যায় না। অনেক মুসলমান আছে দেখবেন, মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি আমাকে ভালোবাসো আর আমি আল্লাহকে যদি আমি আমি রাসূলরে যদি ভালোবাসো তাহলে আমার সাথে তোমরা জান্নাতে যাইবা। এখন রাসূলের শুধু ভালোবাসা মুখে মুখে বললেই হবে না, আমি রাসূলকে ভালোবাসি রাসূলকে ভালোবাস। এমন লোক বাংলার জমিনে আছে বলে রাসূলকে ভালোবাসে মুখে দাড়ি নাই, রাসূলের টুপি মাথায় নাই, অথচ সর্বদা সর্বসময়ে বলে বেড়ায় আমি রাসূলরে ভালোবাসি আমি রাসূলরে ভালোবাসি। বুঝে থাকলে বলেন, রাসূলরে যদি ভালোবাসে মুখে দাঁড়িয়ে রাইখা ভালোবাসা যাবে নাকি না রাইখা? তুমি যদি এত রাসূলরে ভালোবাসো, এত রাসূলরে মহব্বত করো, তাহলে তো রাসূল যেমন ছিল তেমন তোমারও করতে হবে। আজকে মুসলমান কোন পীররে যদি কেউ ভালোবাসে দেখা যায় পীর বাবা যেই রকম টুপি মাথায় দেয় মুরিদও সেই রকম টুপি মাথায় দেয়, পীর যেই রকম জামা গায়ে দেয় মুরিদও সেই রকম জামা গায়ে দেয়, নেতা যদি যেই রকম কোট পরিধান করে কর্মচারীও সেই রকম কোট পরিধান করে, তার মানে তারে ভালোবাসে বলে তার অনুসরণ করে। আর আমরা মুসলমান যদি বলি রাসূলরে ভালোবাসি, কিসের ভালোবাসা?
শুধু বললাম, মুখে বললাম রাসূল রে ভালোবাসি, রাসূল রে ভালোবাসি, অথচ আমাদের মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, গায়ে লম্বা জামা নাই, পাঁচ ওয়াক্ত নামাজ নাই, রোজার দিন আসলে রোজা নাই, আমরা কেমনে বলি আমরা রাসূল রে ভালোবাসি? এইগুলো আসলে কোন আশিক রাসূল নাই, এইগুলো হলো আশিক শয়তান। জোরে বলেন কথা ঠিক না বাঠে? এইগুলো কোনোদিন আশিকে রাসূল হতে পারে না, কারণ আশিকে রাসূল যারা তারা কোনোদিনও নবীর সুন্নত ছাড়তে পারে না। মুসলমান বাজারের আমার গত কিছুদিন আগে নাটোর একটা মাহফিলের মধ্যে গিয়েছিলাম, ওখানে ভণ্ড পীরের বিরুদ্ধে বলার কারণে যখন আমি স্টেজ থেকে নেমে আসলাম, প্রধান বক্তা একজন এসে ফতোয়া দিয়ে দিল যে পীরের পায়ে সেজদা দেওয়া জায়েজ আছে। আপনারা বলেন পীরের পায়ে কি সেজদা দেওয়া জায়েজ আছে? আজকে বাংলার জমিনে এমন পীর আছে, ল্যাংটা সুলাইমান নামে একজন পীর আছে, সে নাকি ল্যাংটা হয়ে থাকে, আর মরিদরা কি করে, তারে গোসল করায় করায় শরীরের মধ্যে থেকে পানিগুলো গড়ে গড়ে পড়ে, আর মরিদরা মনে করে এইগুলো হলো বরকতের পানি, এই বলে বলে চুমুক দেখায়, এই ল্যাংটা পীরে ধরে ধরে পায়ে ধরে সালাম করে। মিথ্যা কথা বলি না রে মুসলমান, অনেক জায়গায় দেখা গেছে এই ল্যাংটা পীরদেরকে ধরে ধরে চুম্বন করে, লজ্জা স্থান ধরে ধরে চুম্বন করে, আর এরা বলে নাকি এই কিয়ামতের ময়দানে এই ল্যাংটা পীর তাদের জান্নাতে নিবে। এমন ভণ্ডামি বাংলা আছে না নাই? জোরে বলেন, এমন ভণ্ডামি অনেক আছে।